শহরের ভিতরে অনেক মানুষ যেতে পারতেছে না ভাড়ার জন্য, এই জন্য আমরা এখানেটা আগে যাইতেছি। তীব্র রোদে কষ্ট করতেছি অনেকেই, আর ভাড়া অনেক বেশি, এই জন্য আমরা এই যে ট্রাকে বা লরিতে আমরা যানবাহন করতেছি। নিকটাতীতের চেয়ে এবার ঈদ যাত্রায় কিছুটা স্বস্তি বোধ করছেন মানুষ। ঈদের ছুটিতে নারীর টানে গ্রামে আসতে শুরু করেছেন, তবে যাত্রী কম থাকলেও বেড়েছে বাস ভাড়া, যে কারণে স্বল্প আয়ের মানুষ পিকআপ ট্রাক সহ কম ভাড়ায় চালিত যানবাহন বেছে নিয়েছেন। এসব নিয়ে যা বলছেন ঘরমুখ মানুষ, সামর্থ্য কম, যার কারণে আমরা পিকআপে আসছি। বাসে ভাড়া হিসেবে চাইতে দ্বিগুণ হারে নিচ্ছে, যার কারণে আমরা বাধ্য হয়ে আজ মঙ্গলবার ঈদে বাড়ি ফিরতে সড়ক মহাসড়কে যেন নেমেছে জনস্রোত। দক্ষিণ পশ্চিম ও উত্তরবঙ্গের সড়কগুলোতে জীবনের ঝুঁকি নিয়েই খোলা ট্রাক ও পিকআপে সীমিত আয়ের মানুষের আসতে দেখা যায়। তাদের অধিকাংশ নির্মাণ ও বস্ত্রশিল্প শ্রমিক। তাদের অভিযোগ, বাস ভাড়া 1000 টাকা, যে কারণে 250 টাকায় ট্রাকে বাড়ি ফিরছি। বাসের ভাড়া 1000 টাকা আর ট্রাকের ভাড়া 250 টাকা। আমাদের ট্রাকে বাসের ভাড়া দ্বিগুণ হওয়ার কারণে আবার ট্রাকে চলে আসছে। লক্ষ্য একটাই, পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে ঈদ উদযাপন করা। শনিবার 6 এপ্রিল বিকেল 3টার দিকে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের নবীনগর, বাইপাইল, শ্রীপুর ও জিরানি বাজার বাসস্ট্যান্ড ঘুরে ঈদ যাত্রার দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনেও শেকড়ের টানে ঘরে ফেরা মানুষের চাপ দেখা যায়নি। তাতেও বাড়ানো হয়েছে বাসের ভাড়া। রোদে দ্বিগুণ কষ্ট হলেও আমরা বাসে আসতে পারি নাই, পিকআপে আসছি। আর ভাড়া বাসে থেকে পিকআপে একটু কম, দেখ আলহামদুলিল্লাহ রাস্তায় কোনো জ্যাম নাই, আমরা খুব সুন্দরভাবে আমাদের নিজস্ব বাসায় পৌঁছে গেছি। জনপ্রতি 400 থেকে 500 কিংবা এর চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে দাবি যাত্রীদের। বছরে একটা দিন স্বজনদের সাথে ঈদ করার জন্য বাড়িতে যাচ্ছি স্বল্প আয়ের মানুষ, কিন্তু বাসে ভাড়া বৃদ্ধির কারণে আমরা বাসে আসতে পারি নাই, সেজন্যই আমরা ট্রাকে 250 টাকা দিয়ে আত্মীয় স্বজনের জন্য ঈদ করার জন্য বাড়িতে যাচ্ছি। অনেকে ট্রেনের ছাদে চেপেও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। পরিবারের সাথে ঈদ উদযাপনে মানুষ এটুকু ঝুঁকি নিচ্ছেন, তারা যা বলছেন, আমি এর আগে আসছি, এর আগে অনেক সময় লাগছে, কিন্তু এবার খুব তাড়াতাড়ি আসছি, মানে অল্প সময়ের ভিতরে আসছে, 1.5 ঘন্টার ভিতরে আমি চলে আসছি। প্রতি বছরে আসতে আমার প্রতি ঈদে 8 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা সময় লাগছে। এবছর রাস্তা ক্লিয়ার আছে, আমি 2.5 ঘন্টার মধ্যে এসে পড়ছি। ফারহানা রহমান, স্বর্ণলতা, নিউজ ডেস্ক, যশোর।